ফ্লিপকার্ট দিয়ে চলে এসেছে আমার কয়েকটা প্রোডাক্ট, যেগুলো এই তিন চারটে বক্সের মধ্যে আছে। এগুলো আমি শেয়ার করবো তোমাদের সাথে যে আমি কী কী পারচেসিং করেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। অনেকদিন পর আবার ভিডিও করতে চলে এসেছি তোমাদের সামনে। মাঝখানে একদম লং গ্যাপ নিয়ে নিয়েছিলাম, ভিডিও করা হয়নি। আর সাত সকালে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, পুজোও কমপ্লিট হয়ে গেছে। এই জন্য ভাবলাম কিছু তোমাদের সাথে শেয়ার করি, যেগুলো আমি কেনাকাটি করেছি অনলাইন, যেগুলো শপিং করেছি সেইগুলো। বিশেষ অনেক কিছু করিনি, এই একটা প্যাকেট কিনি, এই একটা আছে আর এই একটা আছে আর আছে এই একটা। আমি দুটো ভিডিও মানে কম্বাইন করে এই ভিডিওটা করব। আর একটা ভিডিও আমি করছিলাম, করতে করতে ওই ভিডিওটা আমি মানে আনকন্টিনিউ করে দিয়েছিলাম। আর আমার জীবন একটু ওতাল পাতাল হয়ে গেছে, এই জন্য কন্টিনিউ করতে পারিনি ভিডিওগুলো। পিওর স্কুল শুরু হয়ে গেছে, রঞ্জিত একটা নতুন কাজে জয়েন করেছে, আমিও একটা জব পেয়ে গেছি। সেই জবের জন্য মানে একদম মাথা কুড়ে খাচ্ছিলাম নিজের আর অন্যদেরও। তো নানান জায়গায় সিভি সেন্ড করা, নানান জায়গায় ভিজিট করা, ইন্টারভিউতে যাওয়া, এই কারণেই আমি ভিডিও কন্টিনিউ করতে পারছিলাম না। কিন্তু এখন ভগবানের কৃপায়, গোপালের কৃপায় কিছুটা সেটেলড হতে পেরেছি। জানি না ভবিষ্যতে কী আছে, কিন্তু অ্যাট প্রেজেন্ট টাইম যেই সিচুয়েশানটা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পিওর স্কুল মানে শুরু হয়ে গেছে পুরো একদম 10:30 থেকে, মানে 10টার সময় এখান থেকে বাসে ওঠে, যেরকম আগে যেত। আর বাড়িতে নামে 5:30 বেজেই যায়, কারণ গাড়ি পুলকার করে দিয়েছি। পুলকার করে যাওয়া আসা তো বুঝতেই পারছো, কোনো দিন 15-20 মিনিট দেরি হয়, কোনো দিন আগে হয়, এরকম হয়ে যায়। আর রঞ্জিত একটা নতুন কাজে জয়েন করেছে, আগে যেরকম উবের চালাতো সেরকমই ও উবেরটা চালাচ্ছে। আমি তোমাদের সাথে অনেক আগে শেয়ার করেছিলাম যে লকডাউনের আগে অবধি উবের চালাতো, কিন্তু লকডাউন থেকে উবের চালানো বন্ধ করে দিয়েছিল। ও একটা মানে পার্মানেন্ট ডিউটি করতো, কিন্তু এখন আর সেটা ও করছে না, অন্য কাজ করছে। আর আমিও একটা নতুন জব পেয়ে গেছি। তা আমি ভাবলাম যে অনেক কিছু তো হলো, অনেক দিন হয়ে গেছে ভিডিও করছি না, অনেক দিন তোমাদের সামনে আসছি না, তোমার সাথে গল্প করছি না, কথা বলছি না, কিছু শেয়ার করছি না। তাই আমি ভাবলাম আজকে একটু সময় আছে, কারণ এখন বাজে 10:20, আমার মানে রান্নাবান্না হয়ে গেছে। আজকে শনিবার, রান্নাবান্না হয়ে গেছে, তুই আজকে স্কুলে যায়নি, কারণ পুলকার আজকে অ্যাভেলেবেল নয়, এই কারণে রঞ্জিতকে খাবার দিয়ে দিয়েছি, রঞ্জিত চলে গেছে। আর আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিছু প্রোডাক্ট, যেগুলো আমি অনলাইন শপিং করেছি। আমি দুটো ভিডিওর মানে এই একটা ভিডিও আর একটা ভিডিওর মানে কিছু ক্লিপ অ্যাড করে এই ভিডিওটা করব, তোমরা বুঝতেই পারবে পুরো ভিডিওটা যদি তোমরা দেখো আমি কী কী কিনেছি আর কী কী ঘটেছে এই অনলাইন শপিংয়ের চক্করে। প্রথমেই যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যে, প্রথমেই দেখো এই যে এই দাওয়াটা, এইটা আমি অর্ডার করেছি একটা, আর চলে এসছে আরেকটা। তা এটা আমি পরে দেখাচ্ছি। আর প্রথমে দেখো এরকম একটা আমি প্যাকেটের মধ্যে আমি কিছু জিনিস কিনেছি, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে। তো ফার্স্ট অফ অল তোমাদের দেখিয়ে দিই যে এর ভেতরে যে চারটা দিয়েছে, দেখো চারটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এইটা হচ্ছে একটা অ্যাকুপ্রেশার কিট আমি কিনে নিয়েছি। এই অ্যাকুপ্রেশার কিটের মধ্যে কি কি আছে সেগুলো এবার আমি তোমাদেরকে দেখাবো। এই একটা আছে, এটা হচ্ছে এটার মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড়িয়ে মানে অ্যাকুপ্রেশারের যে পয়েন্টগুলো পায়ের মধ্যে ম্যাগনেট দেওয়া আছে, এইভাবে এখানে দাঁড়াতে হয়, দাঁড়ালে অ্যাকুপ্রেশারের যে পায়ের পয়েন্টগুলো আছে সেগুলো মানে কি বলে অ্যাক্টিভেট হয়। আর পায়ের যেই অংশটা মাটিতে থাকে না, তার জন্য এই যে এখানটা যে এই দেখো উঁচু মতন জায়গাটা আছে, এখানটা মানে পাটা দিতে হবে। এই একটা জিনিস আমি আগে প্রোডাক্টগুলো দেখা থাকলেই বলে দিই, অনেকগুলো দিয়েছে। এই একটা দিয়েছে, এটা দেখো রোলার, এরকমভাবে এরকমভাবে কোনো জায়গায় যদি কোনো আমাদের মানে স্পেন বা আমাদের কোনো শিরা যদি ব্লক হয়ে থাকে, এইভাবে যদি আমরা ইউজ করি সেই পেনটা রিলিজ হয়ে যায়। আর এই যে দুটো দিক দেখছো এটারও কাজ আছে, এইভাবে এটা আঙুলে এইভাবে করতে হয়, তাহলে যে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হয়। তা আমি তো ডেলি এক্সারসাইজ করতে পারছি না, আর আমি হাঁটতেও যেতে পারছি না, তা আমি কী করব, কিছুটা তো নিজের কেয়ার করতেই হয়। এই জন্য আমি এটা কিনলাম যে এটা আমি ব্যবহার করে দেখি। এটা আমার কাছে একটা ছিল, আমি এমনি সিঙ্গেল পিস কিনেছিলাম, হয়তো তোমরা কোনো একটা ভিডিওতে দেখেছো। এটাও অ্যাকুপ্রেশারে হাতে এইভাবে এটা করতে হয়, দেখো হাতে যত পয়েন্ট আছে এটা দিয়ে সলভ হবে। আর এই যে এই দিকটা যে দেখছো, এই দিকটা এইভাবে করতে হয়, এইভাবে করতে হয়, এক একটা পয়েন্ট আছে, হাতেরও দিয়ে দিয়েছে, পায়েরও দিয়ে দিয়েছে। তা দুটো যে পয়েন্টগুলো দেখে দেখে এগুলো করলে শরীরের ব্লাড সার্কুলেশন ভালো হবে। আর একটা চার্ট দিচ্ছে, সেটা দেখাচ্ছি আমি তোমাদেরকে, দেখো
এখানে হাত আর পায়ের দুটোই চার্ট দিয়েছে, দুটোই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই একটা দিয়েছে, তা এটা আমি ঠিক পারপাসটা বুঝতে পারছি না, তাও আমার মনে হচ্ছে এইভাবে হাতে দিয়ে কিছু একটা হবে। তা এটা ছোট ছোট পয়েন্ট, এর মধ্যে ছোট 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 পয়েন্ট আছে, এইগুলো হাতে হাতে দিয়ে আমার যা মনে হয় হাতে নানান রকম যে প্রেশার পয়েন্টগুলো আছে সেই ক্ষেত্রে কাজ করবে। আর একটা বড় এটা দিয়েছে, এটা পায়ের মধ্যে মানে বসে পায়ের নিচে রেখে জাস্ট এরকম এরকম করে এরকম করে পা দিয়ে এরকম করে সার্কুলার মানে মোড়ে করতে হবে, তাহলে মানে এটা পায়ের যত প্রেশার পয়েন্ট আছে সেগুলোতে কাজ করবে। আর একটা দিয়েছে এরকম বল দিয়েছে, এর মধ্যে দেখো এরকম এক প্রেশারের বড় বড় খাঁজ কাটা আছে, এটা হাতের বল, হাতে যাতে অনেকের শক্তি মানে কমে আসছে এরকম হয় তাদের জন্য। এই একটা সরু পেনের মতন দিয়েছে, এটারও অনেক কাজ আছে, দেখো এর মধ্যে সরু পয়েন্ট করা আছে, এইভাবে এইভাবে প্রেস করে যেখানে যেখানে আমাদের মানে পয়েন্টগুলো আছে এখানে এখানে প্রেস করতে হবে, মানে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেখানে ব্লকেজ আছে বা যেখানে অসুবিধা আছে সেই পয়েন্টগুলোতে এইটা এইগুলো অ্যাপ্লাই করলে অনেক কিছু মানে কাজ দিয়ে দেয়। আর এই দেখো এই একটা দিয়েছে, এরকম বুড়ো আঙুলে এটা ঢুকিয়ে নিতে হয়, এরকমভাবে ঢুকিয়ে নিয়ে এটা ছোটো পয়েন্ট ছোটো 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 এরকম দেখো পয়েন্ট, এইভাবে এইভাবে করতে হবে, এইভাবে এইভাবে করতে হবে। এটা একটা দিয়েছে, আর আরেকটা দিয়েছে সেটা হচ্ছে এই যে এরকম দিয়েছে দুটো, তা এটা একটা আমি তোমাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এরকম আঙুলের মধ্যে দিয়ে জাস্ট এরকম ভেতরে বাইরে ভেতরে বাইরে এরকম করে করে করলে মানে ব্লাড সার্কুলেশন খুব তাড়াতাড়ি মানে বেড়ে যায়। একটু পজিশনটা চেঞ্জ করে নিলাম, এরপরে আমি এই বক্সটা ওপেন করব, এটা purple.com থেকে আমি এনেছি, এটা ওপেন করে তোমাদের দেখাচ্ছি যে আমি কী কী অর্ডার করেছি। দেখো সব বাবল র‍্যাপ করা আছে, বাবল র‍্যাপগুলো আমি মানে খুলে দিয়ে তারপর আমি দেখাচ্ছি। প্রথমেই দেখো যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে আবস গুডনেসের অ্যানোমাথেরাপি বডি অয়েল ল্যাভেন্ডার, যেটা এটা সম্পর্কে আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও যে এটার কী কী বেনিফিটস আছে। এটা আমি যেটা ডাবল প্যাক আছে সেটা অর্ডার করেছি, আর এটা আমার থেকে নিয়েছে, এটা আমার থেকে নিয়েছে 268 নিয়েছে, এবার একটু দামটা বেড়েছে। আর হ্যাঁ আমি যে অ্যাকুপ্রেশার কিটটা কিনেছি সেটার দাম তোমাদের বলতে আমি ভুলে গেলাম, ওটা নিয়েছে 299 নিয়েছে, ঠিক আছে এটা তাহলে দেখিয়ে দিলাম, বেশি কিছু কিনিনি। আর একটা নিয়েছি হিপোপের চারকোল নোজ স্ট্রিপস নিয়েছি, আমার দুটো কেনার ইচ্ছা ছিল, একটা কিনেছি কারণ বাজেট হঠাৎ করে মানে অন্য জিনিসে বেড়ে গেছে, এই জন্য অনেক কিছু আমি মানে এক টু কাট করে রেখেছিলাম, ওদের সব কমিয়ে যেটা একদম নেসেসারি সেটা এই মাসে কিনেছি, পরেরটা আমি পরেরগুলো নেক্সট আমি পারচেসে পার্পল থেকে যখন করব তখন। আর এবার আমি কিনেছি লোটাসের একটা, দেখো লোটাস হার্বালসের কেরা ভেদার সোয়াসাইন একটা আমি শ্যাম্পু কিনেছি, এটা আমি ট্রাই করবো, যেটা লোরিয়ালের কিনেছিলাম, একদম একদম ওটা আমার মানে ভালো লাগেনি, আমার চুল একদম এরকম মানে খসখসে হয়ে গেছে, ফ্রিজি হয়ে গেছে, চুল উঠতে শুরু করে দিয়েছিলো, মানে আমার একদম ইতি বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো এতদিনে, যে যেইটুকু আমি রিকভার করেছিলাম লোরিয়ালের শ্যাম্পুটা ব্যবহার করে সেগুলো সব খারাপ হয়ে গেছে। তাই এটা আমি একটা আরেকবার আমি ট্রাই করবো, দেখি এটা যদি না হয় ওই নর্মাল যেরকম শ্যাম্পুর পাতা ব্যবহার করি ওরকমই ব্যবহার করবো হেড অ্যান্ড শোল্ডারের, আর কিছু আমি ট্রাই করবো না, এটা আমার লাস্ট ট্রাই। তো এটা এটা আমার থেকে নিয়েছে 220 নিয়েছে, এটা 185 ছিল প্রথমে কিন্তু আমি যখন অর্ডার করতে গেলাম 220 হয়ে গেল, যাই হোক। আর এইটা 110 টাকা, এটা 110 টাকা নিয়েছে। আর দেখো আমি পার্পল থেকে মানে কেনাকাটি করে করি বলে আমাকে একটা স্যাশে এরা কি বডি লোশন একটা এরকম একটা ট্রায়াল প্যাক দিয়েছে ছোটোসা, আর যেই শ্যাম্পুগুলো ট্রায়াল প্যাকে দিয়েছিলো ওগুলো আমার অতটা ভালো লাগেনি, এর আগে আমি ভিডিওতে বলেছিলাম ভালো লাগেনি, আজ গুডনেসেরই এটা দিয়েছে ওয়ান টাইম ইউজ, আমি দেখবো এটা কেমন হয়। পার্পল থেকে আমি এগুলোই কিনেছি। আর এর ফ্লিপকার্ট দিয়ে এই দুটো জিনিসও এসছে, এটা আমি ওপেন করে তোমাদের দেখাচ্ছি যে এর মধ্যে কী কী আছে। কাটিংয়ের কাজ শেষ হয়ে গেছে, তা আমি দেখাচ্ছি যে ফ্লিপকার্ট থেকে কী কী এসছে। ফ্লিপকার্ট থেকে দেখো এরকম বাবল র‍্যাপ করা ছিল, এটা একটা ওই যে অ্যাডজাস্টেবল ফ্রিজের যে র‍্যাকগুলো হয় এইভাবে যে স্লাইড করে ইন করতে হয় ফ্রিজের কাছের মধ্যে, সেই একটা এসছে, কিন্তু এটা কালার আমি অর্ডার করেছিলাম রেড, কিন্তু এটা এসছে এরকম অ্যাশ কালার, যে কালারটা আমার এক মোটেও ভালো লাগছে না, কিন্তু এইটা আমি আর রিপ্লেস করবো না কারণ এটা আগে একবার অর্ডার দিয়েছিলাম কিন্তু সেটা আবার মানে ওরা সেলার ক্যান্সেল করে দিয়েছিলো, কিন্তু আবার আমি রিঅর্ডার করা এটা এসছে, আমার এটা খুবই এখন দরকার,
কারণ এর মধ্যে আমি লেবু আর রসুন টুকটাক ছোটোখাটো জিনিস যেগুলো ফ্রিজে খুঁজে পেতে সকালবেলা খুব অসুবিধা হয় সেইটা আমি এর মধ্যে রাখবো, কারণ না লেবুটা না খুঁজে পাওয়ার জন্য লেবুর জল সকালবেলা খাওয়াই হয় না, সেই জন্যই আমি এটা কিনেছি। আর এটা আমি ইকার্ট থেকে কিনেছি, ফ্লিপকার্টের ইকার্ট থেকে কিনেছি, অনলি 34 নিয়েছে। এটা এমনি কিন্তু দাম অনেক বেশি, কিন্তু আমি অফারে পেয়েছি অনলি 34। আর এটা মানে কোয়ান্টিটি একটাই অর্ডার করতে পারবে তোমরা। এইটা এসছে একটা, আর এই যে বড় এই লম্বা, এটার মধ্যে যে কি আছে এবার তোমাদেরকে আমি অনেক কষ্ট করে এটাকে ওপেন করলাম, দেখো ছিঁড়ে ফিরে কেটে, কারণ এটা মুখ আমি খুঁজে পাচ্ছিলাম না, যেটা মুখটা এরা মানে কোথা দিয়ে ইন করেছে, কোথা দিয়ে প্যাকেজিং করেছে আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। তা আমি এটাকে পুরো কাট করে দিয়েছি, সামনে থেকে মুখটা কাট করে দিয়েছি, আর এর ভেতরে কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওয়ান অফ দ্য মাই ফেভারেট আইটেম, যেটা অনেক দিন ধরে মানে উইশলিস্টে ছিল, সেটা আমি দেখাচ্ছি। এটা এইভাবে একটা প্লাস্টিকের মধ্যে দিয়েছি, এটাকে ওপেন করে দিলাম, এই দেখো টান টানা। এটা হচ্ছে একটা কাস্ট আয়রন নন স্টিক তাওয়া, কত বড় দেখছো, 30 সেন্টিমিটার, আর অন্তত এক থেকে মানে 1 কিলো 250 ওজন হবে সব মিলিয়ে, মানে পুরো টোটালি ধরতে গেলে গ্রিপ ট্রিপ সব মিলিয়ে ধরলে মানে 1.5 কিলো মতন ওজন আছে। আর পেছনটা দেখো আগে দেখিয়ে নিই, অনেক বড়, এটা অনেক বড়, অনেক দিন ধরে আমার উইশলিস্টে ছিল। আরেক ধরনেরও কাস্ট আয়রনের তাওয়া আমি দেখেছিলাম, কিন্তু ওটা একটু দামও বেশি ছিল, আর আরও ওয়েটি ছিল, যেটা আমার পক্ষে একটু অসম্ভব হয়ে যেত। আর এটা এরকম দেখো এইভাবে হ্যান্ডি টাইপের, প্রচণ্ড ভারী, আমি এক হাতে ধরতে পারছি না। আর এখানে একটা দেখো রিংয়ের মতন করা আছে, এটা পুরো উডেন। আর এইটা এইটা হয়তো মিক্স মেটাল কিছু হবে, এটা আমি ঠিক জানি না, এটা কিন্তু গ্রিপটা খুবই শক্ত, নড়ছে পড়ছে না, মানে ফিনিশিং ভালো, এটা ফিনিশিং ভালো, এই দুদিক দিয়ে এরকমভাবে স্টিক করা আছে। আর এটা প্রচণ্ড বড়, প্রচণ্ড ভারী, আমি ধরেছি মানে হাত আমার ব্যথা করছে। আর দেখো কত মানে এটা বড়, আর কি সুন্দর গোলটা, কত সুন্দর। আর এখানে এরকম দেখো এরকম একটুখানি ওঠা ওঠা মতন আছে, মানে আমি যদি তা ইয়ে করি, ধোসা বানানোর খুব ইচ্ছা আছে, ধোসা আমি এখনও মানে ঘরে সেরকমভাবে ট্রাই করিনি, কারণ আমার ননস্টিক তাওয়া মানে বেশি ইউজ করি না, আর যেটা আছে সেটা হয়ও না ভালো। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে কাস্ট আয়রনের একটা তাওয়া নেওয়া, তো আমি খুব দোনোমনো দোনোমনো করছিলাম, কারণ আমার রাখার জায়গার খুব প্রবলেম এই জন্য। কিন্তু এবার ভাবলাম ওই আমার একই কনসেপ্ট, জীবন তো একটাই আজ আছে কাল নেই, যা যা সব পূর্ণ করিনি যেগুলো আমার আয়ত্তের মধ্যে, তাই এটা এবার আমি কিনে নিলাম। আর এটা এখন সিজন করা মনে হচ্ছে না, সিজন করতে হবে, কিন্তু সিজনিং করে নেবো তাও। ভিডিওটা করতে করতে আমার একটা জিনিস হঠাৎ করে চোখে পড়লো, যে এইখানে কিছু আমি অয়েল দেখতে পাচ্ছি, যেগুলো রান্নার সময় ব্যবহার করলে বাসনে যেরকম স্টিকিনেস চলে আসে সেরকম আমি অয়েল দেখতে পারলাম। যেহেতু প্রত্যেকটা কেনাকাটি আমি তোমাদের সামনেই ওপেন করি, আর সেই জন্য আমি খেয়াল করতে পারিনি, আমি তোমাদের সেটা দেখাতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ বাদেই আমি যখন খুব খেয়াল করে দেখলাম এরকম আমি অয়েল দেখতে পারলাম তাওয়াটার মধ্যে, তা এটা আমার মনে হচ্ছে ইউজড প্রোডাক্ট। তাহলে তোমরা তোমাদেরকে দেখালাম যে আমি কী দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম আর কি মানে আমার আমার কাছে এসছে সেটা তোমাদেরকে দেখালাম, কিন্তু ওই যে বড় তাওয়াটা দেখলে ওটার মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে, সে তার জন্য আমি ওটা রিটার্ন দিয়েছিলাম, তো রিটার্নটা আবার চলেও এসছে। ওরা দেখো আমাকে কী পাঠিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, এটার মধ্যে সেটা আছে কী পাঠিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওরা আমাকে পাঠিয়েছে ফ্রাইং প্যান, কাস্ট আয়রনেরই কিন্তু ফ্রাইং প্যান পাঠিয়েছে, যেটা আমার একটুও পছন্দ হচ্ছে না, কারণ ফ্রাইং প্যান আমার অলরেডি আছে, আমার ফ্রাইং প্যানটা দরকার নেই, এখনই দরকার নেই, আমি অর্ডার করেছি যেটা আমার তাওয়া দরকার, আমার খুব ইচ্ছা করে ঘরে ডোসা বানাতে, কিন্তু আমার কাছে যেই মানে তাওয়াটা আছে ওটা অ্যালুমিনিয়ামের, ওটা আমি ইউজ একদমই করি না, আমি রুটি করাও যার জন্য বন্ধ করে দিয়েছি। তো যাই হোক এরকম এইটা দেখো পাঠিয়েছে, তাই আমি এটা রিটার্ন আবার দিয়েছি, রিফান্ড চেয়েছি ওদের থেকে, তাই তোমাদেরকে দেখিয়েছিলাম। এটা আমার মানে এই প্রোডাক্টটা নবভারত থেকে আমি মানে অর্ডার করেছিলাম তাওয়াটা, আমি এত অসুবিধা হচ্ছে এইবার, কোনো সময় ফ্লিপকার্টে এরকম হয় না, এই ফার্স্ট টাইম ফ্লিপকার্টে এরকম হচ্ছে, তা আমার তো একদমই মানে খুব হেজিটেট লাগছে, খুব হেজিটেট লাগছে ব্যাপারটা, মানে এইবার ফ্লিপকার্টে কেনাকাটির পরে অনেক হেজিটেট লাগছে। তো যা ওরা একটু আগেই এসেছিলো, ওদের মানে যারা যারা রিটার্নে
রিটার্ন ডেলিভারি যারা করে, রিটার্ন নিতে আসে, তারা এসেছিল, এসে আমাকে বললো যে আপনার রিটার্নটা আবার ক্যান্সেল হয়ে গেছে, তো আপনি দেখুন ওটা কী করে কী করতে হয়। ও আমার ফোন নিয়ে সব কিছু ঠিকঠাক করে দিল, রিফান্ড ওই জিনিসটা করে দিল। এরকম মানে অনেকেই করতে চায় না, ভাবে কাস্টমার যা ভুগছে ভুগুক, কাস্টমারের সেটা ব্যাপার, কিন্তু তিনি খুবই ভালো। সে এসে আমার কাছে মানে মানে আমার যাতে তাড়াতাড়ি এটা রিকভার হয় আমাকে হেল্প করলো, তার জন্য মানে মেনি মেনি থ্যাঙ্কস। তাকে আমি জানাচ্ছি, তার নামটা আমি ডিসক্রিপশন বক্সে বা আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। অ্যাট প্রেজেন্ট আমার একদম মনে পড়ছে না, কারণ ওনার মেসেজে ওনার নামটা এসেছিলো, হয়তো মেবি ওনার নাম বিশাল, কিন্তু আমি তাও এক্স্যাক্ট নামটা দিয়ে দেবো। তা ওনাকে আমি থ্যাংক ইউ জানাতে চাই। তা এই কটাই আমি অনলাইন পারচেস করেছি। আর ফ্রিজের যেটা দেখলে যে ওই কী বলে ওটাকে মানে অর্গানাইজার যেটা কিনেছি, সেটা আমার ফ্রিজে একদম ব্যবহার করতে পারছি না, কারণ আমার ফ্রিজে হচ্ছে কাচের ইয়ে দেওয়া আছে, ওই থাকগুলো দেওয়া আছে, আর সামনের দিকটা এরকম মোড়ানো টাইপের আছে, সেখানে ইন করছে না। ওটা আমি অন্যভাবে ইউজ করব, ওটা আমি রেখে দিয়েছি, কালারটা আমার এমনিই পছন্দ ছিল না, ওটা আমি অন্যভাবে ইউজ করব। এই কটাই জিনিস আমি কেনাকাটি করলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর খুব তাড়াতাড়ি আরেকটা শপিং হল আসতে চলেছে, সেটাও তোমাদেরকে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। তাহলে ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিও দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। এইটুকু।